স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী 20 সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ এবং আফগানিস্তান। তবে সেই ম্যাচের আগে সাক্ষাৎকার এবার আফগানিস্তানকে নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রতিনিয়ত খেলার সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তবে দর্শক, আপনার কি মনে হয় 20 সেপ্টেম্বর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে কি না, তা আমাদের নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অন্যদিকে এই ব্যাপারে সাকিব বলেছেন, আমরা আফগানিস্তানের বিপক্ষে কিছুদিন আগে খেলেছি, যদিও সেটি টি-20তে, তবে অবশ্যই আমরা তাদের খেলার কৌশল জানি এবং এটাও জানি যে তারা সীমিত ওভারের ক্রিকেটে বিপজ্জনক। সাকিব আরও বলেন, এটি মোটেই সহজ টুর্নামেন্ট হবে না, তবে একই সময়ে এটি আমাদের প্রতিভা প্রদর্শনের এবং গত 2 থেকে 3 বছরে আমরা কতদূর এগিয়েছি তা দেখানোর একটা সুযোগ রয়েছে। যাই হোক, এখন দেখার বিষয় বাংলাদেশ গত 2 থেকে 3 বছরে তাদের কতটুকু ইম্প্রুভ করতে পেরেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন।